এবিএনপি এখন বেগম জিয়াকে নিয়ে বড় বড় কথা বলে, সরকারের সমালোচনা, কিন্তু বছরের পর বছর তত্ত্বাবধায়কের করা মামলা, খালেদা জিয়ার বিষয়টা আদালতে যখন চলে, তখন বিএনপি লিগাল ব্যাটল করতে ব্যর্থ হয়েছে। তারা লিগাল ব্যাটলটা তারা করেনি এবং শুধু প্রলম্বিত করেছে, বিচারকে বিলম্বিত করেছে এবং করে খালেদা জিয়াকেও শারীরিকভাবে, তার তো বয়স হয়েছে, তাকেও সেখানে এই যে বিলম্বিত তাদের যে আচরণ, সেই আচরণের জন্য খালেদা জিয়াও সাফার করছে। এখন আমাদের কথা হলো, আমাদের সরকারের বক্তব্য আমরা পরিষ্কার করে বলেছি, গতকাল তাকে নেওয়া হয়েছে, এ সময় তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিতেই হবে, করতেই হবে, পরীক্ষা নিরীক্ষা মাঝে মধ্যে করা। আমি তো 3 মাস পর চেক আপে গেছি, তো চেক আপ তো করতে হবে, চেক আপটা তো ঘরে বসে হবে না, এটা হাসপাতালে নিয়েই করতে হবে। এখানে তো বিদেশে যাওয়ার সাথে চেক আপের কি সম্পর্ক, সেটা আমি বুঝতে পারি, আর কীভাবে তিনি আছেন। আজকে বেগম জিয়া স্বীকার করতেই হবে শেখ হাসিনার উদারতার জন্য, তিনি আজকে বাসায় চিকিৎসা নিতে পারছেন, এটাও তো একটা উদারতার বিষয় যে তাকে তার ব্যাপারটা বিশেষ বিবেচনা করে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এখন চিকিৎসা এখানে সম্ভব হচ্ছে না বা নতুন করে কোনো সংকটের সৃষ্টি হয়েছে এমন কোনো অভিযোগ তো আসে না।